আল জাজিরা টেলিভিশনে তদন্ত প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট দাবি করে আরব আমিরাতে প্রতিবাদ সভা করেছে প্রবাসী আওয়ামী পরিবার দুবাই ও উত্তর আমিরাত। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিবাদে ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের কাছে একটি লিখিত স্মারক লিপি দেন সংগঠনের নেতারা। সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম এ সবুর, আয়ুব আলী বাবুল, আরশাদ হোসেন হিরু, ইসমাইল গুনি চৌধুরী, জাফরুল আলম, কাজী মোহাম্মদ আলী, আবুল কাশেম, এম এ তাহের ভূঁয়া, হাজি শফিকুল ইসলাম সহ অনেকেই।